নমস্কার, এরু চর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। যারা এনএমএস থেকে ডিএলএড এর পরীক্ষা দিচ্ছেন ইন সার্ভিস টিচার এবং যারা বাংলায় পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য একটি সুখবর রয়েছে। সুখবরটি এই যে এনএমএস এর সাইটে এতদিন 508-এর বাংলা স্টাডি মেটেরিয়াল আপলোডেড ছিল না, কিন্তু সম্প্রতি 508 বাংলা স্টাডি মেটেরিয়াল আপলোডেড হয়েছে। যারা বাংলায় এনআইএস এর স্টাডি মেটেরিয়াল দেখে পড়তে চান তারা অবশ্যই বাংলা 508-এর স্টাডি মেটেরিয়াল ব্লক 1, 2, 3 ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে ডাউনলোড করা যায়। আপনারা গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে NIOS টাইপ করে লিখুন। এনআইএস করলেই দেখুন এখানে এনআইএস এর হোম পেজ ওপেন হবে এবং তারপরে এনআইএস ডিএলএডে ক্লিক করুন। ডিএলএডে ক্লিক করার পর দেখুন এখানে ডিএলএড এর পেজ ওপেন হবে। এবার দেখুন ওপরের একটু দেখতে পাবেন যে এখানে রয়েছে স্টাডি মেটেরিয়াল। এই স্টাডি মেটেরিয়ালে গিয়ে 1, 2, 3 নম্বর প্রিন্টেড মেটেরিয়ালে ক্লিক করুন। প্রিন্টেড মেটেরিয়ালে ক্লিক করার পর দেখুন এখানে ওপেন হয়ে যাচ্ছে আসামি, বেঙ্গলি, হিন্দি, ইংলিশ প্রথমেই রয়েছে, বেঙ্গলিতে ক্লিক করুন। বেঙ্গলিতে ক্লিক করার পর দেখুন এখানে পরপর এসে গেছে 501 থেকে শুরু করে 510 পর্যন্ত এবং SBA, WBA এবং প্র্যাকটিস টিচিং সমস্ত কিছুই কিন্তু বাংলাতে এসে গেছে। এতদিন 501 থেকে 7 এবং 9, 10 ছিল, 8 ছিল না, এখন কিন্তু 8ও এসে গেছে। ফলে আপনারা যারা এখন পর্যন্ত 9, 10ও ডাউনলোড করেননি বা 8 তো করেননি তারা কিন্তু এখন 8, 9, 10 অর্থাৎ 508, 509, 510 তিনটেই ডাউনলোড করে নিতে পারবেন। আমি একটা দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করতে হয়, তাহলে পরেরগুলো আপনারা পেরে যাবেন। যেমন 8-এ ধরুন এখানে ক্লিক করুন, 8 ডাউনলোড করবেন, সঙ্গে সঙ্গে দেখুন 8-এর ব্লক 1, ব্লক 2, ব্লক 3 তিনটেই উপস্থিত হয়েছে। এবার দেখুন এই তিনটের মধ্যে যেটাতে ক্লিক করবেন সেটিই কিন্তু ডাউনলোডেড হয়ে যাবে এর পিডিএফ ফাইল। আপনি এক এক করে ক্লিক করলেই দেখুন এভাবে ডাউনলোড হবে 508-এর বেঙ্গলি ব্লক 1, 508 ব্লক 1, 508 ব্লক 2, 508 ব্লক 3। এবার দেখুন এখানে 508-এর ব্লক 1-এ আপনি কীভাবে ওপেন করবেন, দেখুন 508-এর ব্লক 1 এসে গেল। এভাবে করে কিন্তু আপনি ব্লক 1, ব্লক 2, ব্লক 3 তিনটেই ডাউনলোড করে নিতে পারবেন। কিংবা আপনি যদি মনে করেন যে 509, 510 ডাউনলোড করবেন তাহলেও কিন্তু এই একই পদ্ধতিতে ডাউনলোড করতে পারবেন। তাহলে এখন এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।